আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, ডাক ফার্ম মিডিয়াতে আপনাদেরকে স্বাগতম। এই মুহূর্তে দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দর্শক, আজকে আমরা আমাদের এই ভিডিওতে আলোচনা করব, যারা আসলে নতুন করে খামার করতে চান তারা বিভিন্ন দ্বিধাদ্বন্দ্বে থাকেন যে একদিনের বাচ্চা নিয়ে শুরু করব নাকি প্রাপ্তবয়স্ক হাঁস নিয়ে শুরু করব, এই বাচ্চাগুলো কোথা থেকে সংগ্রহ করব, সরকারি যে হ্যাচারিগুলো আছে সেখান থেকে সংগ্রহ করব নাকি প্রাইভেট যে হ্যাচারিগুলো আছে সেখান থেকে সংগ্রহ করব, হাঁসের ঘর কিভাবে করলে হাঁসের জন্য সুবিধা হবে, এই বিষয়গুলো নিয়ে যারা নতুন করে খামার করতে চান তারা বিভিন্ন দ্বিধাদ্বন্দ্বে থাকেন। এ বিষয় নিয়ে আপনাদের সিদ্ধান্ত নেওয়া খুবই কষ্ট হয়ে যায়। দর্শক, আজকে আমরা আসলে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আমরা আপনাদেরকে বলবো না যে আমাদের কথার উপরে আপনারা আপনাদের সিদ্ধান্ত নেবেন। আপনারা যে দ্বিধাদ্বন্দ্বের ভিতরে আছেন, তো আমাদের এই আলোচনা শোনার পর আপনাদের নিজস্বভাবে ডিসিশন নিতে, এ ব্যাপারে সিদ্ধান্ত নিতে আপনাদেরকে এই আলোচনা একটু সহায়তা করবে। দর্শক, আজকে আমাদের এই আলোচনায় আমাদের সঙ্গে আছেন একজন তরুণ উদ্যোক্তা, একজন যুবক, যিনি একটি খামার করেছেন, একজন অভিজ্ঞ খামারি। তো আমরা আসলে এই বিষয় নিয়ে তার সঙ্গে আলোচনা করব। চলুন শুরু করা যাক। তো দর্শক, আমরা এখন কথা বলবো রফিক ভাইয়ের সঙ্গে। প্রথমে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে যে আসলে একদিনের বাচ্চা নাকি প্রাপ্তবয়স্ক বাচ্চা, তো এই বিষয়ে আসলে আপনার কি মনে হয়? আসলে যারা নতুন করে যদি শুরু করতে চায় তাহলে প্রাপ্তবয়স্ক হাঁস নিয়ে শুরু করতে পারে, কারণ একটি বাচ্চা হাঁসের একটু পরিচর্যাটা তুলনামূলক একটু বেশি করতে হয় ব্রুডিংকালীন সময়টা। আর হচ্ছে যদি বড় হাঁস নিয়ে শুরু করে বা প্রাপ্তবয়স্ক হাঁস নিয়ে শুরু করে তাহলে তাদের এই ব্রুডিং পিরিয়ডটা দেখতে হচ্ছে না। যদি প্রাপ্তবয়স্ক হাঁস নিয়ে শুরু করতে চায় তাহলে আসলে তাদের মূলধনটা একটু বেশি প্রয়োজন, কারণ একটি প্রাপ্তবয়স্ক হাঁস মিনিমাম 300 টাকার নিচে পাওয়া যাবে না। সেক্ষেত্রে 100 হাঁস নিতে হলে 30,000 টাকা লাগবে। আর যদি কেউ বাচ্চা নিয়ে শুরু করতে চায় তাহলে 100 জন্য দেখা যাচ্ছে তার মাত্র 3,000 টাকা লাগবে, এবং আস্তে আস্তে তার আসলে টাকাটা বাচ্চাকে খাওয়াইতে হচ্ছে বা এই জন্য কিছু খরচ হচ্ছে। এটাই আর কি, যে যদি কারোর টাকা বেশি থাকে বা বেশি মূলধন থাকে তাহলে তারা বড় হাঁস নিয়ে শুরু করতে পারে। তবে এই ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখতে হবে বা পরিচিত কোনো খামার থেকে নিতে হবে। এই জন্যই যদি হাঁসের ভ্যাকসিনটা যদি 4 মাস বয়সী হাঁস কেনেন তাহলে অবশ্যই 2টা ভ্যাকসিন এর ভিতরে দেয়া হয়ে যাওয়ার কথা। সেক্ষেত্রে যদি ভ্যাকসিনটা না দেওয়া হয় তাহলে সমস্যা হতে পারে। অনেকেই দেখা যাচ্ছে যে যারা ফেরি করে হাঁস বিক্রি করে বেড়ায় তারা দেখা যাচ্ছে জানেই না হাঁসের ভ্যাকসিন করা আছে কিনা, কিন্তু তারা বেচার ক্ষেত্রে তো বলবেই যে অবশ্যই ভ্যাকসিন করা আছে, কিন্তু এরকম ভ্যাকসিন নিয়ে এরকম হাঁস নিয়ে প্রবলেমে পড়ছে। এরকম আসলে অনেক খামারির সাথে আমার পরিচয় আছে, যার কারণে আসলে এটা আসলে দেখার বিষয় যে ভ্যাকসিন দেওয়া কি ভ্যাকসিন দেওয়া না, এটাই আর কি। দর্শক, আসলে মূলত যে বিষয়টি সেটি হচ্ছে আপনি যদি একদিনের বাচ্চা নিয়ে শুরু করেন তাহলে ওই একদিনের বাচ্চাকে আপনাকে সঠিকভাবে পরিচর্যা করতে হবে, এক্ষেত্রে আপনার মূলধন কম প্রয়োজন। আর যদি আপনি প্রাপ্তবয়স্ক হাঁস নিয়ে শুরু করতে চান, মূলত যাদের বাড়ির পাশে পানি থাকে এবং বিল থাকে তারা আসলে একটু চান যে বিলের ভিতরে ছেড়ে দিয়ে হাঁস পালন করবেন, সেক্ষেত্রে তারা প্রাপ্তবয়স্ক হাঁস নিয়ে খামারটি শুরু করতে চান। তো এক্ষেত্রে লক্ষণীয় বিষয় হচ্ছে আপনি যে প্রাপ্তবয়স্ক হাঁসটি আপনি ক্রয় করবেন সেটি পূর্ব থেকে ভ্যাকসিন দেওয়া আছে কিনা সে বিষয়ে আপনাকে নিশ্চিত হতে হবে, অন্যথায় আপনি ওই হাঁসগুলো আপনার খামারে আনার পরে হাঁসগুলো মারা যাবে। আমাদের পরিচিত এরকম অনেক খামার আছে যারা প্রাপ্তবয়স্ক হাঁস আনার পরে তাদের খামারে এসে হাঁস ডিম দেওয়া শুরু করেছে, এমনকি ফুল প্রোডাকশনও চলে এসছে, তারপরে হাঁসগুলো আক্রান্ত হয়েছে অসুস্থতায় এবং ওই হাঁসগুলোর প্রায় অর্ধেকেরও বেশি হাঁস মারা গিয়েছে। তো আপনি যদি প্রাপ্তবয়স্ক হাঁস নিয়ে শুরু করতে চান, যদি আপনি শুরুতেই প্রফিট পেতে চান, মুনাফা পেতে চান, তাহলে আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে আপনি যেখান থেকে হাঁসগুলো ক্রয় করবেন অবশ্যই আপনার জানতে হবে যে এই হাঁসগুলো পূর্ব থেকে ভ্যাকসিন দেওয়া আছে কিনা। যদি ভ্যাকসিন দেওয়া থাকে তাহলে আপনার লাভের আশাটা করা যায়, আদারওয়াইজ যদি ভ্যাকসিন দেওয়া না থাকে তাহলে আপনার খামারে আসার পর হাঁসগুলো মারা যাওয়ার সম্ভাবনা থাকে এবং আপনার লস হওয়ার সম্ভাবনা থাকে। এটা হচ্ছে একদিনের বাচ্চা এবং প্রাপ্তবয়স্ক বাচ্চা। একদিনের বাচ্চা আনলে আপনাকে সঠিকভাবে পরিচর্যা করতে হবে, মূলধন কম লাগবে। আর যদি প্রাপ্তবয়স্ক হাঁস আনেন আপনার মূলধন বেশি লাগবে, কিন্তু আপনাকে পূর্ব থেকেই শিওর হয়ে নিতে হবে যে হাঁসগুলো ভ্যাকসিন করা, তাহলে আপনি মূলত প্রফিট পাবেন। আচ্ছা, আরেকটা বিষয় জানবো যে আসলে একদিনের বাচ্চা পালন করে লাভ হয় বেশি নাকি প্রাপ্তবয়স্ক হাঁস আনার পরে বেশি লাভ হয়, আসলে কোনটাই লাভ বেশি? যদি আপনি একদিনে বাচ্চা নিয়ে শুরু করে যদি বড় বানাইতে পারেন সেক্ষেত্রে হয়তো আপনার একটু লাভ হতে পারে। আবার যদি আপনি নতুন হন সেক্ষেত্রে যদি কিছু বাচ্চা মারা যায় তাহলে হয়তো আপনার সেরকম লাভ থাকবে না। তো সেটা আপনি প্রাপ্তবয়স্ক হাঁস নিয়ে করাটাই মনে হয় ভালো হবে যদি যারা নতুন হয় সেক্ষেত্রে। তবে অবশ্যই ভ্যাকসিনটা ইনশিওর করতে হবে যে এটা ভ্যাকসিন দেওয়া আছে, এটাই আর কি। দর্শক আরেকটি বিষয় আপনাদেরকে জানাবো, যারা আসলে একদিনের বাচ্চা নিয়ে হাঁসের খামার করতে চায় তো তারা আসলে বাচ্চাগুলো কোথা থেকে কীভাবে সংগ্রহ করবে। তো এক্ষেত্রে আমাদের দুইটা সেক্টর আছে, একটা হচ্ছে সরকারি হ্যাচারি আছে এবং প্রাইভেট হ্যাচারি আছে। তো আসলে আমরা কোথা থেকে বাচ্চা সংগ্রহ করব, সরকারি হ্যাচারি থেকে বাচ্চা সংগ্রহ করব নাকি প্রাইভেট হ্যাচারি থেকে বাচ্চা সংগ্রহ করব। দর্শক আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, আপনি যদি সরকারি হ্যাচারি থেকে বাচ্চা সংগ্রহ করেন তাহলে আপনার প্রতিটি বাচ্চার পিস নেবে 20 টাকা করে, প্রতিটি বাচ্চার পিস নেবে। এবং আপনি যদি প্রাইভেট হ্যাচারি থেকে আপনি বাচ্চা সংগ্রহ করেন তাহলে আপনার প্রতিটি বাচ্চার জন্য প্রায় 35 টাকা করে পিস নেবে। এই যে একটা বাচ্চার পিছনে আপনার 15 টাকা ডিফারেন্স। তো আসলে কোথা থেকে বাচ্চা নিলে আপনি লাভবান হতে পারবেন সে বিষয়ে আসলে জানা দরকার। তো এ বিষয়ে আপনার কি মতামত? আসলে সরকারি থেকে যদি বাচ্চা নিতে হয় তাহলে এটার একটা প্রসেস আছে, কারণ আপনাকে প্রথমে উপজেলা প্রাণী সম্পদ অফিসে যেতে হবে, তার কাছ থেকে একটা মানে তার বরাবর একটা অ্যাপ্লিকেশন লিখতে হবে যে আমার বাসা অমুক জায়গায় আমি এত পিস হাঁস নিতে চাই। তো তারা হয়তো আপনার নিয়ম হচ্ছে তারা আপনার খামারটা খোঁজখবর নিবে, আপনার খামার আছে কি বা আপনার জায়গা আছে কি না। তো হয়তো তারা নেয় না, তারা হয়তো একটা অ্যাপ্লিকেশনে অ্যাপ্রুভ করে দেয়। তারপরে এটা নিয়ে আপনাকে আপনাদের যে নিকটস্থ আঞ্চলিক হাঁস প্রজনন কেন্দ্র আছে, যেমন আমাদের খুলনা আছে আঞ্চলিক হাঁস প্রজনন কেন্দ্র দৌলতপুর খুলনা, তো সেখানে গিয়ে আপনাকে দিতে হবে এবং 50% টাকা আপনাকে পরিশোধ করতে হবে। তারপর হয়তো আপনার একটা সম্ভাব্য ডেট দিবে, সেই ডেট অনুযায়ী আপনাকে নিতে হবে। তো বাকি 50% টাকা দিয়ে আপনাকে ওইটা নিয়ে আসতে হবে। তো টোটাল 20 টাকা করে নিবে আপনি যত পিস বাচ্চাই নেন না কেন। কিন্তু আমিও ওইখান থেকে আসলে নিয়েছি খুলনা আঞ্চলিক হাঁস প্রজনন কেন্দ্র থেকে, কিন্তু আসলে আমার যেটা মনে হয়েছে আমি 3 মাস ওদের পিছনে ঘুরছি বলা চলে। 3 মাস পরে আসলে আমার বাচ্চাটা দিয়েছে, আমার ঘরটা সব কিছুই রেডি, কিন্তু আমি আসলে বাচ্চার জন্য ওয়েট করেছিলাম। আর আমি আসলে জানতাম না যে ওরা যে বাচ্চাগুলো দেয় সেটা মেল বা ফিমেল, এটা আলাদা করে দেয় না। তো ওরা হচ্ছে মেল ফিমেল একবারেই দিয়ে দিচ্ছে, যার কারণে আমার প্রায় 50% মেল 50% ফিমেল হয়ে গেছে। তো আমি যদি বাইরে থেকে নেই তাহলে একটা বাচ্চা হয়তো 35 টাকা করে নেবে, কিন্তু আবার যদি একটা মেল বাচ্চা নেই তাহলে হয়তো 20 টাকা করে নেবে। তাহলে অ্যাভারেজ হয়তো বেশি টাকা আপ ডাউন হচ্ছে না। আর প্রাইভেট থেকে অনেক ভালো ভালো হ্যাচারি আছে, তারা আসলে খুব ভালো মানের বাচ্চা দেয়। আপনি যদি 30-35 টাকা করে বর্তমান বাজার রেট আছে আসলে আমি যতদূর জানি, তো 35 টাকা করে বাচ্চা নিলে এ গ্রেডের বাচ্চা পাবেন এবং 100% বা 98% হয়তো ফিমেল বাচ্চা পাবেন। তো সেক্ষেত্রে আমার মনে হয় বা আমি যদি এরপরে শুরু করি আমি আসলে প্রাইভেট থেকেই নিব। আমি আসলে কাউকে সাজেস্ট করতেছি না বা আমি কাউকে হেয় প্রতিপন্ন করতে চাচ্ছি না যে সরকারি থেকে নেওয়া যাবে না, কিন্তু আমি যেটা নিব সেটা আর কি আসলে আমি বলছি যে আমি ভবিষ্যতে যদি করি তাহলে প্রাইভেট থেকে নিব, কারণ আমি আসলে এত লং টাইম পাস করতে চাচ্ছি না। আর আমি সরকারি থেকে নিয়ে আমার মনে হয় না যে আমি খুব একটা আসলে লাভবান, কারণ আমার ইচ্ছা ছিল যে আমার মিনিমাম 600 আমি ফিমেল বাচ্চা পুষবো, কিন্তু আমার দেখা যাচ্ছে এই ক্ষেত্রে 50% 50 হয়ে গেছে। এখন তো আমার অর্ধেক হয়ে গেছে, এখন আমি এটা আসলে কি করব, এটা একটা প্রবলেম, কারণ আমার যেটা ইচ্ছা ছিল সেই ইচ্ছা কিন্তু আমার হইল না। ধন্যবাদ। দর্শক আসলে সিদ্ধান্ত আপনাদের, আপনারা কোথা থেকে বাচ্চা সংগ্রহ করবেন সে ব্যাপারে পূর্ণাঙ্গ সিদ্ধান্ত আপনারা নেবেন। তবে আপনাদের সিদ্ধান্তকে একটু সহজ করে দেওয়ার জন্য আমরা কিছু বিষয় আপনাদের সঙ্গে আলোচনা করলাম। সরকারি হ্যাচারি থেকে আপনাদেরকে বাচ্চা নিতে হলে প্রায় 3 মাসের মতো আপনাদেরকে অপেক্ষা করতে হবে, সেক্ষেত্রে আপনাদেরকে দরখাস্ত দিতে হবে। আপনারা কম খরচে বাচ্চা নিতে পারবেন, 20 টাকা করে পিস নিতে পারবেন। তবে সেক্ষেত্রে আপনি যদি ডিম উৎপাদনের জন্য খামার করতে চান তাহলে আপনার বেশিরভাগ মোরগ হয়ে যাবে, অর্থাৎ 50% যদি আপনি 1000 বাচ্চা আনলেন 50% যদি আপনার মোরগ হয়ে যায় এবং 50% যদি আপনার মুরগি হয় তাহলে তো আপনি আসলে ডিমের জন্য বেশি লাভবান হতে পারবেন না, কারণ 500 মতো আপনার মেল হয়ে যাবে, 500 মতো ফিমেল থাকবে। হ্যাঁ, আর প্রাইভেট থেকে নিলে আপনাকে 35 টাকা করে প্রতি বাচ্চার জন্য পে করতে হবে, সেক্ষেত্রে আপনাকে তারা গ্যারান্টি দিয়ে দেবে কত পিস মোরগ থাকবে এবং কত পিস মুরগি থাকবে। তো সিদ্ধান্ত আপনারা নেবেন, আপনারা বাচ্চা কোথা থেকে সংগ্রহ করবেন, সরকারি থেকে নাকি প্রাইভেট থেকে। আরেকটি বিষয় আপনাদেরকে আমরা জানাবো, আসলে বাচ্চার যারা একদিনে খামার করতে চান অথবা যারা বড় হাঁস নিয়ে খামার করেন से क्षेत्र में घर होच्छे एक सबचेये गुरुत्वपूर्ण विषय। तो ये घर तैरि करार क्षेत्र में अनेकेई भूल करे थाकि, जार फलश्रुतिते परवर्तीते आमादेरके आसले श्रम बेशी देया लागे एबं घरटी आसले हासेर जोन्नो पारफेक्ट थाके ना। घर थेके किन्तु अनेक रोग जीवाणु हासेर हास अनेक रोग जीवाणु घर थेके हास संक्रमित हय। এই ঘর থেকেই অনেক রোগ জীবাণু হাঁসের আসলে উৎপন্ন হয়ে যায় ভাইরাস থেকে। তো এই বিষয়গুলো নিয়ে আমরা আপনাদেরকে একটু জানাবো আসলে ঘর কিভাবে করবেন। আসলে ঘরটা খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় আসলে ঘরের জায়গাটা নিয়ে, কারণ আসলে আসলে হাঁসগুলা আমাদের দেশে পালন করা হয়ে থাকে দেখা যাচ্ছে গ্রামে গঞ্জে। এটা নিয়ে আসলে দেখা যাচ্ছে একটা ছোট জায়গার ভিতরে অনেকগুলা হাঁস থাকে, কিন্তু আসলে বাণিজ্যিকভাবে যখন হাঁস আপনি পালন করবেন তখন অবশ্যই আপনাকে এটার উপরে গুরুত্ব দিতে হবে। যদি আপনি মুক্ত পদ্ধতিতে হাঁস পালন করেন, যদি আপনার সারাদিন পানিতে থাকে শুধু রাতের বেলায় শুধু ঘরে থাকবে, সেক্ষেত্রে আমার যেটা মনে হয় যে মিনিমাম 1 ফুট জায়গা আসলে 1 স্কোয়ার ফিট জায়গা রাখা প্রয়োজন। তার থেকে যদি বেশি রাখেন তাহলে বেটার, 1.5 ফিট হলেই ভালো হয়। আর যদি আপনি অর্ধ আবদ্ধ অবস্থায় অর্থাৎ আপনার দেখা যাচ্ছে কিছু সময় পুকুরে থাকলো কিছু সময় ঘরে থাকলো এরকম যদি হয় তাহলে আপনাকে মিনিমাম আমি বলবো যে 1.5 স্কোয়ার ফিট রাখা দরকার, 2 স্কোয়ার ফিট হলে ভালো হয়। আর যদি আপনার যদি পুরোপুরি আবদ্ধ অবস্থায় থাকে তো সেক্ষেত্রে মিনিমাম আপনাকে 2.5 স্কোয়ার ফিট জায়গা দিতে হবে একটি প্রাপ্তবয়স্ক হাঁসকে, এবং 3 ফুট 3.5 ফুট হলে ভালো হয়। যদি একটু 3.5 ফুটের বেশি হয় তাহলে কোনো প্রবলেম নেই, কিন্তু আপনার মিনিমাম 2.5 স্কোয়ার ফিট জায়গা আসলে দিতে হবে। আমি যতটুকু জানি সেই হিসাবে আর কি আমি বললাম যে মিনিমাম 2.5 স্কোয়ার ফিট জায়গা রাখা আসলে প্রয়োজন। দর্শক, ঘরের জন্য আসলে জায়গা আপনারা নির্ধারণ করবেন, তবে হাঁস একটু ঘরের ভিতরে খোলামেলা রাখা ভালো, তাতে হাঁস আসলে কম রোগাক্রান্ত হয়। অনেকগুলো হাঁস এক জায়গা থাকলে ওই হাঁস বেশি গ্যাদারিং হয়ে গেলে ওখান থেকে আসলে রোগ জীবাণু ছড়ানোর সম্ভাবনা বেশি থাকে। আরেকটি বিষয় গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে যে হাঁসের ঘরের ফ্লোর আপনারা কিভাবে করবেন। আমার কাছে বেশ কয়েকজন ভাই এ বিষয়ে কথা বলেছেন, কল দিয়ে কথা বলেছেন। তো এক ভাই আমাকে জানিয়েছেন উনি নতুন হাঁসের খামার করবে, উনি খামারের ফ্লোরের জন্য উনি অলরেডি তক্তা নিয়ে চলে আসছেন, অর্থাৎ উনি নিচে যে হাঁসের খামারের যে ঘরের যে ফ্লোর করবেন ওই ফ্লোরের জন্য উনি অলরেডি তক্তা নিয়ে আসছেন, অর্থাৎ উনি ঢালাওভাবে তক্তা বিছিয়ে দিয়ে ফ্লোর করবেন। আরেক ভাই আমাকে জানিয়েছেন উনি হাঁসের খামারে ঘর করেছেন এবং নিচে উনি প্লাস্টার করে দিয়েছেন। এই যে যে দুইটা ঘর ওনারা তৈরি করেছেন, আবার অনেকে বাঁশ বা সুবরের চটা দিয়ে হাঁসের ঘর তৈরি করেন। তো এই যে যে কাঠের যে ফ্লোরটা তৈরি করা হয়েছে, এই যে কাঠের ফ্লোরের কোনো অংশ উনি ফাঁকা রাখতে চাচ্ছিলেন না। তো হাঁস যে ওনার ঘরে থাকবেন, হাঁসের যে বৃষ্টিটা এটা আসলে কে পরিষ্কার করবে, বা প্রতিদিন আপনি পরিষ্কার করতে পারবেন? আর যদি পরিষ্কার আপনি না করেন তাহলে তো ওই হাঁসের বৃষ্টিটা থেকে আপনার হাঁস রোগ জীবাণুতে আক্রান্ত হবে। তো এই বিষয়টা খুবই লক্ষ্য রাখা জরুরি। যারা হাঁসের ঘর করতে চান নিচে যেন অবশ্যই আপনি বাঁশের চটা দিয়েও করতে পারেন অথবা সুপারির চটা দিয়েও করতে পারেন। সেক্ষেত্রে আপনাকে অবশ্যই কমপক্ষে সর্বনিম্ন আপনাকে 1 ইঞ্চি পরিমাণ একটা চটা থেকে আর একটা চটার আপনাকে ডিস্টেন্স রাখতে হবে। তা না হলে আপনি যদি আর একটু মিশিয়ে দেন, সামান্য একটু ফাঁকা রাখেন, 0.5 ইঞ্চি পরিমাণ ফাঁকা রাখেন, তাহলেও কিন্তু আপনার পরিপূর্ণ বিষটা নিচেই পড়ে যাবে না। সেক্ষেত্রে আপনাকে অতিরিক্ত পরিশ্রম ব্যয় করতে হবে হাঁসের ঘরকে পরিচ্ছন্ন রাখার জন্য। এই জন্য আপনারা একটা চটা থেকে একটা চটা মিনিমাম 1 ইঞ্চি ফাঁকা দেবেন, এবং এর উপরে সুতার এক প্রকার নেট পাওয়া যায় ওই নেটটা বিছিয়ে দেবেন যাতে হাঁসের পা নিচেই পড়ে না যায়। এটা করলে আপনাদের হবে কি হাঁসের বিষটা নিচেই পড়ে যাবে এবং এটা পরিষ্কার করার জন্য অতিরিক্ত কোনো পরিশ্রম দেওয়া লাগবে না, এবং ওই বিষটা দ্বারা হাঁস কোনো ভাইরাসে আক্রান্ত হবে না, নিজেই পড়ে যাবে। আপনারা মাঝে মাঝে একটু মোটর দিয়ে ধুয়ে ফেলতে পারেন, তাহলে পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। আসলে হাঁসের ঘর আপনি যত পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন তত আপনার হাঁস রোগ জীবাণুতে কম আক্রান্ত হবে। তো দর্শক, এই ছিল আসলে আমাদের আলোচনা। আশা করি আমাদের আলোচনা থেকে আপনারা যারা নতুন করে খামার করতে চান তাদের সিদ্ধান্ত নেওয়া একটু সহজ হয়ে যাবে। আমরা আগেও বলেছি যে আমাদের কথার উপরে আপনারা সিদ্ধান্ত নেবেন না, আমাদের আলোচনা শোনার পরে আপনাদের সিদ্ধান্ত নেওয়া কিছুটা সহজ হয়ে যাবে। আমাদের ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনে ক্লিক করবেন যাতে আমাদের দেওয়া প্রতিটি ভিডিও আপনার নোটিফিকেশনে চলে যায়। আর যারা আমাদের সঙ্গে কথা বলতে চান বা কোনো বিষয়ে পরামর্শ নিতে চান তারা ভিডিওর উপরে আমাদের নাম্বার দেওয়া থাকে, সেই নাম্বারে কল করে অথবা SMS করে আমাদের সঙ্গে কথা বলে আপনারা পরামর্শ গ্রহণ করতে পারেন। ধন্যবাদ।